আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কিছুদিন একটু অসুস্থ ছিলাম সেই জন্য বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি সেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি এখানে ফরাসিতে কিভাবে সময় বলতে হয় সেটাই দেখাবো কারণ বাংলায় যেভাবে আমরা সময় বলি ফরাসিতে সময় বলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে সেটাই আজকে দেখব ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে দেখব প্রশ্নটা কিভাবে করতে হয় ইল এ ক্যাল অহ ইল এ ক্যাল অহ কয়টা বাজে তো এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্ন থেকেই আমরা উত্তরটা বের করে ফেলতে পারবো তো প্রথমে আপনাদেরকে বলে রাখছি যে আমি কিন্তু প্রথমে একেবারে সিম্পল নিয়মগুলি দেখাবো তারপরে আস্তে আস্তে ব্যতিক্রমী নিয়মগুলি দেখিয়ে দেবো ঠিক আছে এখানে আছে ইল এ কেল অহ আমরা এখান থেকে শুধু কেলটা সরিয়ে দিয়ে এই কেলের জায়গায় আমরা এখানে সংখ্যাটা বসিয়ে দিব তাহলেই কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা বলা হয়ে যাবে ইলে কেল অ ইলে ইনঃ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাজে তো একটাকে ফরাসিতে বলে কি ইউইন বেলা একটা বাজে বা এখন একটা বাজে সরাসরি এটার অর্থ না খুঁজে এটা একটা হিসেবে শিখে রাখবেন এখন আপনারা এই এক থেকে যে কোনো সময় বলতে চাইলে কিন্তু একই নিয়মে বলবেন তবে একের পরে যখন দুই তিন বলতে হবে তখন কিন্তু আরেকটা কাজ করতে হবে যেটা সেটা হলো যেমন এখানে আছে কি চারটা বাজে ইলে ক্যাথ অরের এর ক্ষেত্রে এখানে একটা অ্যাস যুক্ত করতে হয়েছে কারণ এক এক বছরের তাই না একের পরে কোনো সংখ্যা বলতে গেলে সেই ক্ষেত্রে অ লেখার সাথে একটা অ্যাস যুক্ত করতে হবে তাহলে এখানেও কি ছিল ইলে ক্যাল অহ আমরা এখানে বসিয়ে দিলাম কি ইলে ক্যাথ অহ ক্যাত অর্থ চার তাহলে আমরা ডিজিটালেও দেখছি চারটা বাজে আবার অ্যানালগেও দেখছি চারটা বাজে একই রকমের বলতে হবে এখানে কোনো চেঞ্জ নাই চেঞ্জ আস্তে আস্তে আমরা পরে দেখব আচ্ছা এখানে আরেকটা বিষয় জানতে হবে আমাদের সেটা হলো সকাল চারটা বিকেল চারটা এই ক্ষেত্রে আমরা কীভাবে বলবো ইংলিশে যেটাকে এ এম পি এম বলে ফরাসিতে কিন্তু এ এম পি এম বলে না তাহলে কিভাবে বলবো সেটি আমরা এখন দেখব এই যে এখানে দেখেন আমি এখানে লিখেছিলাম ইলে ক্যাথ অহ এই ক্যাথ অহটা কি সকালের নাকি বিকালের সেটা বলার জন্য আমাদের এখানে সকালটা বলতে হবে তাই না তো সকালকে কি বলে মাতা তো মাতা বলার জন্য তার সাথে আবার জু বসাতে হবে তাহলে কি বলবো আমরা যদি সকাল চারটা বাজে বলতে হবে ইলে ক্যাথ অহ জু মাতা ঠিক আছে আমরা এইটুকু বলার সাথে একটা সকাল চারটা যে বাজে এটা বলার জন্য আমরা মাথাটা বসাবো কিন্তু তার আগে আবার জু বসাতে হবে আমাদের জেনে রাখতে হবে ইলে জু মাতা ভোর চারটা বাজে আর যখন বিকেল চারটা বাজবে তখন বিকেলকে কি বলে আপ্রিমিদি ঠিক আছে তো আপ্রিমিদির আগে কি বসবে দ আর এল আপস্তপ দিয়ে লিখতে হবে কারণ এখানে কিন্তু আবার দিয়ে শুরু হয়েছে আপ্রেমিদিটা এই জন্য তার আগে বসবে কি দ লাফ্রিমিদি তাহলে ইলে ক্যাথ অহ দ লাফ্রিমিদি কিন্তু আমরা এই চারটা যখন সকালে বাজবে তখন বলবো ইলে কেত দু মাতা আর যখন বিকেল চারটা বাজবে তখন বলবো ইলে কেত দো লাফরে মিদি ঠিক আছে আবার যখন সন্ধ্যা হবে যেমন ইলে উই তো সুয়া আবার এটা সকালবেলা হতে পারে তো সকালবেলা হলে কি বলবো দু মাতা ইলে উই তো মাতা ঠিক আছে আমি তো এখানে আটটা লিখে কিন্তু রাত লিখেছি আর এখানে লিখেছি সোয়া সোয়ার অর্থ হলো সন্ধ্যা কিন্তু আমি এখানে লিখেছি রাত কারণ হলো ফরাসিতে একেবারে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোয়া বলে নই বলে না তো সেই জন্য আমরা কি বলবো এলে উই তো দু সোয়া বেশ মজার বিষয় হলো ফরাসিতে বারোকে সরাসরি বলে না যে বারোটা বাজে ঠিক আছে যদি দুপুর বারোটা বাজে তাহলে বলতে হয় ইলে মিদি মিদি অর্থ দুপুর তাহলে ইলে মিদি বলে বুঝতে হবে দুপুর বারোটা বাজে আর যে ইলে মিন নুই রাত বারোটা বাজে ঠিক আছে এখন আমরা দেখবো মিনিট যুক্ত হলে কীভাবে বলতে হয় যেমন একটা বেজে পাঁচ মিনিট একটা বেজে দশ মিনিট সেই ক্ষেত্রে আমরা কীভাবে বলবো সেটাও একেবারেই সহজ আমরা প্রথমে দেখেছি কি ইলে ইন অফ তাহলে এখানে আছে একটা বেজে বিশ মিনিট তাহলে আমরা শুধুমাত্র এই বিশকে ফরাসিতে বলে ভা তাহলে ইলে ইন ভা আমরা সরাসরি শুধু এই মিনিটটা বসে দিলাম তাহলেই হয়ে গেল তাহলে এখানে আছে একটা বিশ মিনিট ইলে ইন ভা এখানে ইল এ ক্যাথ অফ দিস তাহলে চারটা বেজে দশ এখানে আছে ইলে সেজ কেহান স্যাং সেজ এটা হলো ষোলো আমরা সরাসরি সংখ্যাটা বসে দিলাম তো এখন দেখবো আমরা আমরা বাংলায় বলি না দেড়টা বাজে আড়াইটা বাজে সোয়া দুইটা বাজে পোনে দুইটা বাজে এরকম তো সেই ক্ষেত্রে ফরাসিতে কীভাবে বলে সেটাও দেখাচ্ছি এখানে কয়টা বাজে সাড়ে চারটা বাজে আমরা ঘড়ি তো ঠিকই চিনি বলাটা খালি দেখবো এখানে ইলে ক্যাথ অহ এ দমি এ দমি দমি অর্থ আসলে অর্ধেক মানে হাফ আর কি তো কিসের হাফ এখানে হবে এক ঘন্টার হাফ তো এক ঘন্টার হাফ হইতো আমরা এখানে তিরিশ মিনিটকে ধরি আর সেই ক্ষেত্রে আমরা কি বলি সারে তো যে কোনো সময়কে যখন সারে বলবো তখন আমরা কি করবো এ দমি এটা হলো যুগ করা এ মানে এখানে যুগ করলাম আর কত যুগ করলাম দমি ঠিক আছে তাহলে ইলে ক্যাথ এ দমি খুব যুত বলা হয় এদমি ইলে ক্যাথর এদমি ঠিক আছে আর এখানে আছে ইলে ক্যাথর এ কা। কাহ হলো চার ভাগের এক ভাগ পনেরো মিনিট যেটা আর কি তো আমরা পনেরো মিনিট এখানেও কি যুগ করছি তাই না শোয়া তো যুগ করা এই যে চারটা বেজে পনেরো মিনিট হয়েছে তাহলে আমরা এই ঘড়িটার মধ্যে দেখতে পাচ্ছি কাহ হ্যাঁ শুয়া তো শুয়াটাকে আমরা ওই ফরাসিতে বলছি কাহ শুয়াটাও জেনে গেলাম এখন দেখবো পুনে কিভাবে বলতে হয় আমরা এইখানে কি দেখছি পুনে চারটা বাজে তাহলে ইলে কাত অহ মোয়াল কাহ এই যে কাহ ঠিকই আছে এখানে কাহ হলো চার ভাগের এক এখানে চার ভাগের এক যুগ করেছিলাম এখানে চার ভাগের এক বিয়োগ করতে হবে এই জন্য হয়েছে মোয়া তো মোয়া লোকাহ ইলে কত মোয়া লোকাহ এখন পৌনে চারটা বাজে ঠিক আছে চারটা বাজতে এখনো পনেরো মিনিট বাকি এইটাকে আমরা এইভাবে বলি তাহলে আমরা জানলাম সাড়ে কিভাবে বলে সোয়া কিভাবে বলে পনে কিভাবে বলে তবে সাবধান বারো যখন ১২টা পরে হয়ে যাবে তখন কিন্তু আর এই সাড়ে বারো পরে কত আছে তেরো সাড়ে তেরো সোয়া তেরো এইভাবে বলা যাবে না এখানে কি আছে তেরোটা বেজে তিরিশ মিনিট তাহলে ইলে থ্রেজ ওই যে আমরা যে এর আগে মিনিট যোগ করেছিলাম শুধু এইভাবে মিনিটই যোগ করতে হবে তো বারোটার পরের সময় বলার ক্ষেত্রে আর শোয়া বা সারে বা পুনে বলা যাবে না সরাসরি সংখ্যাটা বলে দিতে হবে কত মিনিট যে সেটা ঠিক আছে তাহলে আমরা এখানে কি বলছি এখানে হইল তেরোটা বেজে তিরিশ মিনিট তাহলে বলছি কি ইলে ইলে এখানে 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 আছে মিনিট কি বলতে হবে ইলে থ্রেজর কেহন ঠিক আছে তাহলে আমরা দেখছি কি বারোটার পরে আর আমরা শোয়া সারে পুনে এসব বলবো না আমরা শুধু বারোটা পর্যন্ত ওইভাবে বলতে পারবো ঠিক আছে তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ